একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে ঘনকের প্রত্যেক ধারের ক্ষেত্রফল ধরে নিলাম এ, যখন এ তখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a² এটা হচ্ছে ধার, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকটির ধারের দৈর্ঘ্য কী করেছে? দ্বিগুণ করেছে। তাহলে ধার বর্তমান কত হয়েছে? দ্বিগুণ মানে এ। তাহলে ক্ষেত্রফল কত হবে? 6 × মানে সমগ্র তলের ক্ষেত্রফল। বলেছে সমগ্র তলের শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে শতকরা বৃদ্ধি কত পাবে? বেড়েছে কত? 24a² মাইনাস 6a² ছিল কত? 6a² ইন্টু 100। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? কোশ্চেন কি ছিল? শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? 300%। এটাই হচ্ছে অ্যান্সার।